এই তিনটা মিলে আমাকে পেমেন্ট করতে হয়েছে only 200। কুকুর হালুম ডাকে, কুকুর হালুম বলে ডাকে, আমি তাতেই খুশি। What's up, Pablo? Hey, good evening, Peppa. Peppa. Ish, এমন একটা হাব ভাব যেন কি বিশাল কাজ করেছে। এই খাটটার ওই কর্নারে যেতে ওকে বারবার বারণ করা হয়, ওই কর্নারটাতে গিয়ে এভাবে পেছন ঘুরে তাকিয়ে বাবা মার দিকে তাকাবে আর ভাববে একটা যেন কি বিশাল কাজ করে ফেলেছে। এদিকে এসো চুপচাপ, ব্যথা পাবে। এসো বাবা। পাপলা, আমরা বেলু বেলু যাবো, চল চল বেলু বেলু যাবো। প্রীতম আজকে বলেছে বিকেলবেলায় দু ঘন্টা যেমন হারে ওর পাপা ঘুমিয়েছে তেমন হারে তার বেটু ঘুমিয়েছে। মাম্মা সারাটা দুপুর বসে বসে ব্লগ এডিট করেছে আর পোস্ট করেছে। তো আজকে কোথাও ঘুরতে নিয়ে যাবে বলছিলে তুমি, কোথায়? যাই হোক, তো এখনো বাইরে আমি দেখাই, দিনের আলো আছে। তো প্রিয়াঙ্কে নিয়ে যেহেতু বেরোবো আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো দিনের আলোতেই বেরোতে লাগবে। তাই ফটাফট রেডি হয়ে নি, বাবা আর ছেলে তো মোটামুটি এরকমই ভাবে বেরোবে, তাই না বাবলা? তোমাদের তো রেডি হওয়ার কিচ্ছু নেই, তাই না? মামা রেডি হয়ে যাক, তাহলেই হবে, বাস চলো। প্রিয়ানের খাওয়ারটা তো এখানটাতে প্রায় রেডি। আজকে দুপুরে যে দেখিয়েছিলাম সব মেলে দিয়েছি, এগুলোও সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আধা শুকিয়েছে আর আধা শুকায়নি। বাট তাও এখন আমার এটা এরকমভাবে নামাতে হবে, কারণ এখানে বসিয়েছি চা। আসবো, আমি চা খাই না, বাট আজ ইচ্ছে হলো একটু করাচ করে চা খেতে, তাই একটু লাল চা বানিয়ে নিলাম। ওকে চাটা দিয়েছি খাওয়ার জন্য, আর একজনের গল্প শোনা দেখো। কুকুর হালুম ডাকে, ভুল ভাল যা পারছে তাই শেখাচ্ছে ছেলেকে। বল, আমি তাতেই খুশি। কুকুর হালুম বলে ডাকে, আমি তাতেই খুশি। চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। কি করে ভেলা দেখেছো কোনোদিন? ওটা গাধা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভ্লগ, ভ্লগ পার্ট টু। সকালের ভ্লগটা আশা করি সবাই দেখে নিয়েছো, যারা জানো না তো তাদেরকে আরেকবার বলে দিই। আমি সারাদিনে দুটো ভ্লগ পোস্ট করি, একটা সারাদিন সকাল থেকে বিকেল অবধি দুপুর 12টা নাগাদ, আর বিকেল থেকে রাত অবধি রাত 9:30 নাগাদ। তো সেকেন্ড পার্টের এই বিকেল থেকে রাত অবধির ব্লগটা আমি স্টার্ট করছি এখন। আর যারা আমার ব্লগ ওয়ান মানে পার্ট ওয়ানটা দেখোনি সারাদিনের ব্লগটা, তারা অবশ্যই এই ব্লগের সাথে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট ওয়ানের, সেটা দেখে নিতে পারো। তো চলো, যেটা আমি বললাম যে প্রীতম আমি আর প্রিয়াঙ্কে নিয়ে ভেবেছিলাম একটু কোথাও থেকে ঘুরে আসবো, বাট তারপরে আবার এই সন্ধেবাতি দিয়ে চাটা করে অনেকটাই লেট হয়ে গেল, বাইরে সন্ধেও হয়ে গেছে। তো প্রিয়াঙ্কে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ভাবলাম যে না নিয়ে যাবো না, কারণ বেকার একটু ঘোরার চক্করে ওর ঠান্ডা লেগে গেলে ভীষণ মুশকিল। তাই জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো। মা বাপি রোজকার মতন আজকেও যাবে হাঁটতে, বাপিমা হেঁটে আসলে তারপরে আমি আর প্রীতম একটু হাঁটতে বেরোতে পারি ম্যাক্সিমাম, বাট ঘোরার প্ল্যানটা এখন আপাতত ক্যান্সেল। তো যাই হোক, যেটা আমি বলছিলাম সকালের ব্লগে, যে গতকাল আমি যে তিনটে জিনিস পারচেজ করেছি অনলাইনে, তো সেই তিনটে জিনিস আমার শেয়ার করা হয়নি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এই তিনটে জিনিস, হঠাৎ করে সেদিন দেখলাম একটা অফার চলছে, অফারটা ছিল 1 টাকায় পাওয়া যাচ্ছে এত কিছু। মানে অ্যাকচুয়ালি এগুলোর দাম আমি বলছি, এই যে লিপস্টিকটা মাই গ্ল্যামের, এই লিপস্টিকটার দাম হচ্ছে হলো 599। হ্যাঁ, 599, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আর আমার একটা কাজল দরকার ছিল, আমি অ্যাকচুয়ালি কাজল অর্ডার করার জন্যই এটা খুঁজছিলাম। তো দেখলাম যে কাজলটার সাথে আরও দুটো জিনিস নিলে পরে 100% মাইনাস হয়ে যাবে। তো কাজলটার দাম, এটাও মাই গ্ল্যামেরই, এটা আমি আগেও ইউজ করেছি, ভীষণ ভালো কাজলটা, 395। আর এই যে একটা বিবি ক্রিম, প্রথমবার যেহেতু এটা অফারে চলছিল তো তার জন্য আমি নর্মালি কোনো ফাউন্ডেশন ইউজ করি না, তো ভাবলাম একটা বিবি ক্রিম দেখি, যদি আমার স্যুট করে তো নেক্সট টাইম আমি এটা ইউজ করব। তো এটা ছিল দাম 249। তো টোটাল মিলে প্রায় 1300 টাকার কাছাকাছি এই তিনটে প্রোডাক্ট, শুধু ওরা নিয়েছে কুরিয়ার চার্জ। তিনটে মিলে আমাকে পেমেন্ট করতে হয়েছে অনলি
200 তো এই হচ্ছে আমার পারচেজ ছিল অনলাইনে যেটা গতকাল এসেছিল বাট আজকে আমি শেয়ার করলাম অনলাইন অর্ডারের বেশ কিছু না ফেসিলিটি থাকে যেরকম করে অনেক সময় অনেক কিছু ডিসকাউন্ট থাকে বা আমরা যেহেতু জিপে ইউজ করি জিপের সঙ্গে অনেক সময় আমাদের এটা হয় যে অনেক কোড থাকে যেগুলো থেকে আমরা কিছু রিডিম করে অনেকটা ডিসকাউন্ট রেটে অনেক কিছু পাই বাট এটা ছিল একদমই আনএক্সপেক্টেড আমি না তো জিপে থেকে কিছু করেছি না তো আমি মাই গ্ল্যাম অ্যাপস থেকে কিছু করেছি ডিরেক্ট আমি এই অফারটা শুধু দেখেছিলাম তারপরে তিনটে জিনিস একসাথে অ্যাড টু কার্ট করলাম দেখলাম 200 শুধু ব্যাক চার্জটা দেখাচ্ছে তো আমি ফটাফট আর হাতছাড়া করলাম না ভাবলাম যে না দেখ যাক যদি অনেক সময় এর আগে যেরকম হয়েছিল প্রীতম এরকমই একটা ভীষণ সুন্দর লোভনীয় অফার যেটা হাতছাড়া করতে চায়নি তিনটে সুন্দর সুন্দর টি শার্ট অর্ডার করেছিল আর বাড়িতে যখন এসেছে ডেলিভারির পরে ডেলিভারি আমরা পেমেন্ট করে দিয়েছি ডেলিভারি বয় চলে গেছে তারপরে খুলে দেখছি সবগুলো ওয়েস্ট প্রোডাক্ট মানে ওটা একটা ফেক অ্যাপ ছিল তো ওই ঘটনাটা ঘটার পর থেকে না আমরা সচরাচর কোনো কিছু অনলাইনে যদি অর্ডার করি ডিসকাউন্টের দিকে যাই না বা একটা ভয় থাকে যে যদি আবার সেম জিনিস আমাদের সাথে হয় বাট এবার একটা চান্স নিলাম যে না দেখা যাক বাট দেখলাম যে না এবার কোনো ফেক হয়নি জানি না এত ডিসকাউন্ট কেন দিল বাট আই এম হ্যাপি তো চলো এখন প্রীতম গেছে নিচে প্রিয়ানকে আনতে আর আমি এখন কি করব আজকে আমার ব্লগ এডিট ব্লগ পোস্ট সব কিছু আমার কমপ্লিট তো এখন বেসিক্যালি কোনো কাজ নেই এখন আমি ভাবলাম যে একটা তাহলে মুভি দেখা যাক তো টিভিটা সকাল থেকে অফই আছে এখন অন করব তারপরে সিলেক্ট করব নেটফ্লিক্সে ভালো কি মুভি আছে যদি কারোর জানাশোনা কোনো ভালো মুভি থাকে না আমাকে প্লিজ কমেন্ট বক্সে সাজেস্ট করো বিকেলে বা দুপুর টাইমটাতে প্রিয়ান যখন ঘুমিয়ে থাকে তখন আমরা মুভি দেখি এক একদিন এক একটা গতকাল দেখেছিলাম অপূর্বা বেশ ভালো লেগেছে মুভিটা তো ওরকমই যদি কারো কোনো সাজেশনে থাকে তো অবশ্যই আমাকে জানিও ঘন্টু তুমি ঘুলু ঘুলু করে চলে এসেছো ঘুনু ঘুনু করলে প্রীতম ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনলো বলছে যে ডেলি বিকেলে ঘোরার টাইম তো আজকেও ঘুরে আসবে তাতে আমাদের বাইরের ঘোলা হোক আর না হোক মা বাপি গেল এখন আবার হাঁটতে আর এই যে ওর কাজ আবার শুরু এই যে পাহাড় ভাঙা শুরু পাহাড় ভাঙার কাজ শুরু হয়ে গেল যা 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 আবার আসিস কেন আমার কাছে যা যা পাহাড় ভাঙ যা যা সেই বলেছিলাম যে একটু আমি মুভি সিলেক্ট করতে পারছি না এই ছেলেটা আসার পর থেকে না আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না এই ডুকুটুকু টাকা টাকা টা এই দত্ত 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 এই দত্ত এই তত 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 এই তত 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 এই পপ 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 প্রীতম এখন নিয়ে এসেছে সিঙ্গারা চাটনি তো এখন সার্ভ করে নেবো ভালো টাইমেই এনেছে মুভিটাও কেবল স্টার্ট করলাম মুভিটা দেখতে দেখবো স্টার্ট করেছি হামিদ বেশ অনেকগুলো দেখে 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 শেষমেশ মনে হলো যে এই মুভিটা ভালো তো এটা নিয়ে একবারে মুভি দেখতে বসবো এই যে কই গেলে ছেলেও খাবে নাকি ছেলেও খাবে তোমার না খেয়ে নাও আগে খেয়ে নাও তো খেয়ে নাও আগে গরম গরম আমি তো গরম খেতে পারি না আমি তো আমি ওকে একটু নিচ্ছি খালি কাকড়ে রেখেছো দাঁড়াও আমি জামা পড়াই এদিকে ও সিঙ্গারা আর এখন আবার মা বাপি এসেছে ফুচকা নিয়ে বাবলু তোর তো কিচ্ছু নেই খাওয়া তুই কি খাবি তুই হামাগুলি দিয়ে যা তুই হামাগুলি দিয়ে যা তুমি ওকে একটু ধরো তাহলে এই যে মাও খাচ্ছে এখন সিঙ্গারা আর এই যে বাপি নিয়ে এসেছে ফুচকা কি শক্তিগর মাঠে না ওই পাশে রাস্তার ওই পাশে এই যে যখন এই ফুচকা এটা ফাটাই না তখন নিজেকে একটা ফুচকাওয়ালা হয় বাহ কি ফিল বোকা বোকার মধ্যে একটা কথা বলি না সত্যি ফুচকাওয়ালা দেখবে ওদের এই যে এই জিনিসটাই মেন এই যে এক ধাপে কি সুন্দর করে দেয় এটা ও এখন নিজে নিয়ে নিয়ে খেলে এরকম করে খুব ফ্রাই না 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 এটা না তোমার কাছে পুরো ফুচকার ফিল দেবো হাতে নাও এখন চুবিয়ে ফিল দিও টাকাটা নিও না চুবিয়ে চুবিয়ে দেবো না না ছোটটা না 10 টাকা দিয়ে দিও এত সুন্দর বানিয়ে খাওয়াচ্ছি আস্তে আস্তে
এই যে আবারও দেখা স্টার্ট করলাম, এক ঘন্টারই মুভিটা আছে, আর এক ঘন্টা বাদে আমি নিচে গিয়ে আবার রুটিও বানাবো। আর 36 মিনিটসের মতন আছে, বাট 8টা বেজে গেছে, তো এখন আমি যাবো রুটি বানাতে, এসে আবার দেখবো। তুমি, তোমার কেমন লাগলো মুভিটা? ও তো দেখেনি, বসে বসে খালি মোবাইল নিয়ে ঘুটুর ঘুটুর করছিল। রুটির সাথে তরকারি বানাতে আমি ভেবেছিলাম, বাট বাকি আনার সময় মিষ্টি নিয়ে এসেছে, তো মিষ্টি আর মিষ্টির শিরাও আছে, তার রুটি মানে তরকারি বানানোর ঝামেলা থাকলো না, শুধু রুটিটা বানাবো, মিষ্টি দিয়ে খাওয়াবো। এমনিতেও আজকে ফুচকা সিঙ্গারা এসব খেয়ে না পেটটা পুরো মানে জাম হয়ে আছে, ইচ্ছে তো একদমই নেই। ওদিকে প্রিয়াং ঘুমোচ্ছে একদম মশারি টাঙিয়ে ভেতরে। হয়ে গেছে, এখন এই মিষ্টিগুলো ঢেলে রাখবো, দু রকমের মিষ্টি এনেছে। বাপি বললো আজকে টিভি দেখতে দেখতেই খেয়ে নেবে, তো মা বাপি খেয়ে নে, প্রিয়ান ঘুমোচ্ছে, তারপরে আমরা পরে খাবো। এখানে মুভি প্রায় শেষের দিকে, খুব ভালো ইমোশনাল একটা মুভি। আর এদিকে পোকো ঘুম থেকে উঠে গেছে, পাপলা আমার পাপলা কই, এছো এছো পাপলা এছো এছো, ও পো 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 আয় পাপলু রে, খাওয়া দাওয়া নেই লে, তোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে পাপলুর পাপা, তোমার খাওয়া দাওয়া নেই, এই যে আগেই বলেছিলাম এই যে মিষ্টির প্যাকেটের এই গার্ডারগুলো, গার্ডারগুলো এত ইউজফুল না, দরকারের সময় পাওয়া যায় না, তাই এখন থেকে ভেবেছি এগুলো সব কালেক্ট করবো। এখান থেকে নিয়ে এসেছে নারকেল, আর এই যে গুড়ের রসগোল্লা, নর্মাল রসগোল্লা, সঙ্গে রুটি। এবার দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সাবধানে থেকো, টাটা টাটা। আর অবশ্যই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার প্রিয়াং সোনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পালো, আমার পুতুলি সোনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পালো, টাটা। এই তোমার কেউ দেখবে না কিন্তু, এবং গোমরা মুখো থাকলে হেসে বল টাটা টাটা।